Hey guys, I welcome you the BONG competition YouTube channel. Friends, আজকে 14 দিন পর আমি আমার ভিডিও আপলোড করছি। কাজের প্রেসারে প্রচন্ড বিজি ছিলাম ফ্রেন্ডস, তো আমি রিসেন্টলি যে জবটা করি সেটা থেকে আমি রিজাইন দেওয়ার জন্য আমি আমার অফিসে এসেছি। তো তোমরা সবাই জানো যে রিসেন্টলি আই হ্যাভ বিন সিলেক্টেড ফর আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 অ্যান্ড পোস্টেড আই এম পোস্টেড অ্যাট কাছরেপাড়া রেলওয়ে ওয়ার্কশপ। সো ফ্রেন্ডস, খুবই ব্যস্ত থাকছি কাজের মধ্যে, তো ভিডিও আপলোড করে উঠতে পারছি না। কিন্তু আমার ভিউয়ার্সরা, আমার ফ্রেন্ডসরা প্রচুরভাবে আমাকে কোশ্চেন করছে, তাদের খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো করছে, এটা রিলেটেড কোশ্চেন এই এক্সাম পারপাসের সঙ্গে। তো আমি চেষ্টা করব যে খুব শর্ট টাইমের মধ্যে তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার। এবং চিন্তা করো না, যা হবে সামনে সব ভালোই হবে, খারাপ দিনটা কেটে যাচ্ছে। ওকে ফ্রেন্ডস, তো আজকে আমাদের ফার্স্ট যেটা দেখব যে পিএসসির ফল প্রকাশে তো দেরি হচ্ছে কেন। দেখো বন্ধুরা, তোমরা ভালোভাবেই জানো যে পিএসসি 2nd জুলাই দুটো নোটিশ পরপর আপলোড করেছে, তার মধ্যে কিন্তু সব ডেট সিকোয়েন্স অনুযায়ী কিন্তু বলা আছে কোন পরীক্ষা কবে হবে, প্রিলিমস কবে হবে, মেন্স কবে হবে, ইন্টারভিউ কবে, এভরিথিং কিন্তু পিএসসি তার ক্যালেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছে। তো এখন ব্যাপার হচ্ছে যে রেজাল্ট প্রকাশে দেরি হচ্ছে কেন। দেখো ফ্রেন্ডস, যতটুকু আমার কাছে খবর আছে, আমার যে সমস্ত ফ্রেন্ডসরা পিএসসির কারিগরি ভবন আদার্স যে সমস্ত অফিসে চাকরি করে বা যেখান থেকে আমি এটা জানতে পারছি আমার ফ্রেন্ডসদের থেকে, আমার ফ্রম রিলায়েবল সোর্স তোমরা বলতে পারো, যে বিশ্বস্ত সূত্র থেকে, দেখো পিএসসি কিন্তু তার কাজ যথেষ্ট ভালোভাবে করার চেষ্টা করছে ফ্রেন্ডস, এতে কোনো সন্দেহ নেই। তোমরা জানোই যে 2nd জুলাই অলরেডি কিন্তু পিএসসি একটা খুব ভালোভাবে ক্যালেন্ডার কিন্তু তোমাদের সামনে পাবলিশ করে দিয়েছে। তো কথা ছিল যে ক্লার্কশিপের রেজাল্ট কিন্তু জুলাই মাসে বেরোবে। তো জুলাই মাসে প্রায় আজকে 17 তারিখ হয়ে গেল ফ্রেন্ডস, তো এখনও পর্যন্ত কিন্তু পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট বেরিয়ে উঠতে পারেনি। তো দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের বলছি যে জুলাই মাসটা এখনও শেষ হয়ে যায়নি, হয়তো মোস্ট প্রবাবলি মাসের শেষের দিকে কিন্তু 23 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কিন্তু ফ্রেন্ডস তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা প্রবল। ঠিক আছে, এখনই কিন্তু হতাশা বাড়িয়ে লাভ নেই, কেন বেরোচ্ছে না কী বেরোচ্ছে না, পিএসসি কিন্তু প্রচুর ভালোভাবে কিন্তু কাজ করছে। তোমরা হয়তো বুঝতে পারছো না যে এই কম কর্মী নিয়ে পিএসসি কীভাবে কাজ করছে, কিন্তু পিএসসি আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডস যারা পিএসসি অফিসে রয়েছে, ইভেন যারা আদার্স গভর্নমেন্ট সেক্টরে রয়েছে, তারা কিন্তু দিন রাত মেহনত করে কাজ করছে। তো ফ্রেন্ডস, হতাশার কোনো কারণ নেই, প্রথম বলে দিলাম যে কেউ হতাশায় ভুগবেন না, রেজাল্ট ঠিক টাইমে পেয়ে যাবেন, প্রিপারেশন নিতে থাকুন যাতে পরে দেরি না হয়ে যায়, ঠিক আছে। এবার আমি দেখব আমাদের 2nd যে কোশ্চেনটা, যেটা প্রচুরভাবে মানে ডিসকাস হচ্ছে, আমি দেখছি যে ক্লার্কশিপ ফুড এসআই আইসিডিএসের ভ্যাকান্সি বাড়বে না কমবে। দেখো, ভ্যাকান্সি বাড়বে না কমবে এটা কিন্তু টোটালি ডিপেন্ড করে সরকারের ওপর, পিএসসি কিন্তু এর কোনো হাত নেই। সরকার যদি বলে ভ্যাকান্সি কমাতে তো পিএসসিকে কমাতে বাধ্য, আর সরকার যদি বলে ভ্যাকান্সি বাড়াতে হবে তো পিএসসিকে তো অবভিয়াসলি নতুন কোনো নোটিফিকেশান বের করে ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ হচ্ছে সেটাও তোমাদের জানিয়ে দেবে। তো এখন ব্যাপার হচ্ছে ভ্যাকান্সি বাড়বে না কমবে। দেখো যে ভ্যাকান্সি কমার প্রথম কথা কোনো ইঙ্গিত আমি এখনও পর্যন্ত পাইনি, আমার যত আমি সোর্সের থেকে আমি জানতে পেরেছি যে ভ্যাকান্সি কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবে কমবে না, বরঞ্চ এটা হতে পারে যে সামনে 2021-এ তোমরা জানো সবাই যে বিধানসভার ভোট আসছে, তো বিধানসভা ভোটের সামনে কিন্তু ফ্রেন্ডস সরকার একটা খুবই ভালো প্যাকেজ কিন্তু ঘোষণা করবে ফ্রেন্ডস, এটা তোমরা জেনে রেখো। যে হতে পারে লকডাউন চলছে, কোভিড-19 চলছে, কিন্তু তার মাঝখানেও সরকার কিন্তু এই বিধানসভা ভোটের সামনে রেখে কিন্তু খুব সুন্দর একটা ভ্যাকান্সি কিন্তু তোমাদের রিলিজ করতে পারে, ইনক্রিজ করতে পারে, বা নতুন কোনো ভ্যাকান্সি কিন্তু অবশ্যই বেরোতে পারে। ভ্যাকান্সি কিন্তু ফ্রেন্ডস ডিক্রিজ হচ্ছে না। আর আরেকটা কথা যে প্রচুর ফ্রেন্ডস আমি দেখছি অনেক ক্যান্ডিডেট এটা ডিসকাস করছে ভ্যাকান্সি কমবে, কাট অফ বাড়বে টাড়বে, তো আমাকে তোমার একটা কোশ্চেনের অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের চাকরি করার জন্য কয়টা ভ্যাকান্সির প্রয়োজন হতে পারে। পার ক্যান্ডিডেটের একটা ভ্যাকান্সি দরকার হবে, তো যারা যোগ্য প্রার্থী তারা সে একটা ভ্যাকান্সি অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। নিজের যোগ্যতাটা প্রমাণ করার চেষ্টা করে ফ্রেন্ডস, আজেবাজে কোনো কথায় গিয়ে টাইম ওয়েস্ট করার কোনো মানেই হয় না, ঠিক আছে। ভ্যাকান্সি কিন্তু কমবে না, তোমাদের আমি এটুকুনি বলে রাখলাম, ভ্যাকান্সি কমবে না। প্রথম কথা, পিএসসি কত ভ্যাকান্সি দিয়েছে সেটাও তোমরা জানো না, তা ভ্যাকান্সি কমবে না বাড়বে সেটাও কিন্তু তোমরা ঠিক জানো না। কোন পেপারে কী বলছে, কোন পেপারে আজকে কী বলছে, কালকে কী বলছে, ওই পেপারটা তো আর সরকারের মুখপত্র না, সরকারের তো স্পোকসপার্সন না, তাই তো, যে ওই পেপার কী বলছে, পেপার যেটা খবর পায় আনুমানিক একটা খবর ছাপিয়ে দেয়। তো পেপারের কথায় বেশি ভেবে লাভ নেই, আমি কোনো পেপারের নাম এখন উল্লেখ করছি না। তোমরা জানো যে বিভিন্ন পেপারে, বিশেষ করে কিছু এক দুটো পেপার আছে যারা যেখানে বলছে ভ্যাকান্সি কমবে,
তো ভ্যাকান্সি কমবে কি না তারা নিজেরাও জানে না, ঠিক আছে? ও আর তারা সরকারের কোনো মুখপাত্রও না, তো তাদের কথা ভেবে অত বেশি তোমাদের লাভ নেই। ভ্যাকান্সি কমবে না আমি এটুকুনি বলে রাখলাম, ঠিক আছে? এবার আমরা দেখব ক্লার্কশিপের জন্য কম্পিউটার সার্টিফিকেট কি লাগবেই। এটা খুবই আমাকে আস্ক করা হচ্ছে এই কোশ্চেনটা, যে ক্লার্কশিপের জন্য কি কম্পিউটার সার্টিফিকেট লাগবেই। দেখো বন্ধুরা, কম্পিউটার সার্টিফিকেট আবার অনেকে বলছে যে আগের ইয়ারে তো কম্পিউটার সার্টিফিকেটের ব্যাপারে কিছু বলা ছিল না। দেখো ফ্রেন্ডস, তোমরা ভালোভাবেই জানো যারা অলরেডি ক্লার্কশিপের এক্সাম গতবার দিয়েছিলে, হয়তো কোয়ালিফাই করতে পারো নি বা অনেকেই হয়তো চাকরি পেয়ে গেছো, তারা হয়তো আমার ভিডিওটা দেখবে। তো আমি জানি সবাই আমার সাথে একমত হবে যে ভ্যাকান্সি যখন বিএসসি যখন প্রথমবার যখন এসএসসি পরীক্ষাটা নিচ্ছিল, তো তখন কিন্তু এসএসসি একটা নির্দিষ্ট সংখ্যক, আই থিঙ্ক 1141 সামথিং ভ্যাকান্সি কিন্তু প্রথমে ছিল। তো তারপরে কিন্তু সেটা ফ্রেন্ডস ইনক্রিজ করা হয়েছিল, ঠিক আছে? তো এসএসসি থেকে যখন সেই দায়িত্বটা পিএসসি নিয়ে নেয় ফ্রেন্ডস, তখন কিন্তু পিএসসি প্রপার কোনো নোটিফিকেশান কিন্তু ফ্রেন্ডস বের করেনি। কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানের টেবিলে ফ্রেন্ডস আমরা যখন গিয়েছিলাম, তখন কিন্তু পিএসসি কম্পিউটার সার্টিফিকেট জানি কি জানি না সেটা পরের কথা, পিএসসি কিন্তু কম্পিউটার টেবিলে সার্টিফিকেট চেক করছিল। হ্যাঁ ফ্রেন্ডস, সার্টিফিকেট কিন্তু চেক করছিল, সার্টিফিকেট আমার থেকেও চেক করা হয়েছে। ইভেন বাকি যারা কম্পিউটার টেবিল যারা ডকুমেন্টস ভেরিফিকেশানে গিয়েছিলেন ক্লার্কশিপের, তারা কিন্তু সবাই সার্টিফিকেট অবশ্যই চেক করিয়েছে। আর হ্যাঁ, একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে সবাই আক্স করছে একটা কোশ্চেনের ডেটটা কবেকার হতে হবে, ডেট কিন্তু মাস্ট বিফোর বাই দ্য ডেট অফ নোটিফিকেশান, নোটিফিকেশানের আগের কিন্তু অবশ্যই ডেট হতে হবে। সার্টিফিকেট তোমরা কীভাবে জোগাড় করবে না করবে সেটা কিন্তু পিএসসি দেখবে না। আমি কিন্তু বারবার বলে রাখলাম, গতবার কিন্তু সার্টিফিকেটের ব্যাপারে কিচ্ছু বলা ছিল না, কিন্তু নাকানি চুবানি খেতে হয়েছিল মানুষকে সার্টিফিকেট জোগাড় করার জন্য, ঠিক আছে ফ্রেন্ডস? তো তোমরা সেই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবে। আর সার্টিফিকেটের ব্যাপারে কী লাগবে না লাগবে, কোথা থেকে সার্টিফিকেট, কীরকম সার্টিফিকেট হওয়া উচিত, এই ব্যাপারে আমার সেপারেট লেকচার আছে, আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কও দেওয়া থাকবে বা আমার প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো, টোটাল অল ডিসকাশন কিন্তু আমার করা আছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকের আমার ভিডিওটা এত পর্যন্তই ছিল। আশা করব তোমাদের কয়েকটা কনফিউশনের আমি অবশ্যই সমাধান করতে পারলাম, অ্যাসার দিতে পারলাম যে ভ্যাকান্সি বাড়বে কি বাড়বে না, ফর্ম ভরতে কেন দেরি হচ্ছে, কম্পিউটার সার্টিফিকেট কি লাগবেই, এই কোশ্চেনগুলো আমাকে প্রচুরভাবে আস করা হচ্ছিলো। তো আমি চেষ্টা করলাম যে আমি তো বিজি ছিলাম, যে কারণে তোমাদের রিসেন্টলি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তোমাদের হেল্প করতে পারিনি, কিন্তু আমার এই সমস্ত ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমি চেষ্টা করবো যে পার ডে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার এবং তোমাদের সমস্ত ক্লারিফিকেশান করে দেওয়ার এবং তোমাদের সমস্ত যে ডাউটসগুলোকে ক্লিয়ার করার। সো ভালো লাগলে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটাকে লাইক করো এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও। Thank you for watching this video. God bless you all.